বিশ্বাস করি তারা যদি তাদের দলের সেরাটা দিতে পারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এই বিশ্বকাপ ইনশাআল্লাহ। দারুণভাবে মিস করছি যেদিন থেকে উনি ক্রিকেট টিমে ওনার নাম নেই ওয়ার্ল্ড কাপের জন্য। তামিম ইকবাল নিঃসন্দেহে আমাদের কী বলে এটাকে, আমরা যখন থেকে 97 সাল থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার পর থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যেই ক্রিকেট চলছে নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ওপেনার, তার প্রতি অগাধ ভালোবাসা। উনি নেই মানে ক্রিকেট টিমে নেই ওয়ার্ল্ড কাপে, তাকে তো সারা বাংলাদেশ সহ আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে দারুণভাবে মিস করছি যেদিন থেকে উনি ক্রিকেট টিমে ওনার নাম নেই ওয়ার্ল্ড কাপের জন্য, তাকে তো আমরা মিস করবই। সেই জায়গা থেকে যেই টিমটা গিয়েছে আমি বিশ্বাস করি যদি আমাদের ফুল টিম তাদের ফুল এফোর্টটা দিতে পারে, একদিনের খেলা তো ক্রিকেট, সেই জায়গা থেকে যেই কয়টা ম্যাচ আছে আমরা 7টা ম্যাচের মধ্যে প্রথম 4টা ম্যাচ জিততেই হবে, জেতার পর আমরা পরের রাউন্ডে যাব। ফাইনাল অবধি যাওয়ার পর্যন্ত আমাদের সমূহ সম্ভাবনা আছে, কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা এটা আমরা সবাই বলি, কিন্তু একটা একটা দলের ফুল কম্বিনেশন নিয়েই কিন্তু কোচ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবাই ঠিক করেছেন এই টিমটা। আর আমি বিশ্বাস করি তারা যদি তাদের দলের সেরাটা দিতে পারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এই বিশ্বকাপ ইনশাআল্লাহ।